গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা। এখন আমি এসেছি একটু নিচে, নিচে আসার পরে মানে দোতলায় এসেছি। দোতলায় একটা ঘরের জানলা থেকে আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি আমার এ বছরের গন্ধরাজ গাছের প্রথম ফুল। তিনটে ফুল ফুটেছে আর 20 অজস্র, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটা এই ওপরে যে তিনটে ফুল ফুটেছে এটা নিচ থেকে একদম গ্রাউন্ড থেকে দেখানো যাবে না বলে তাই জন্য দেখালাম। আর চলো আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আজকে তিন্নিকে বলেছিলাম আমার ছাদে মালবেরি গাছে কত মালবেরি হয়েছে তার ভিডিওটা করতে। তো ও সুন্দর করে একটা ভিডিও তুলেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আচ্ছা, মালবেরি কীভাবে খায় আমি ইউটিউবে অনেক দেখছি, অনেক রকমভাবে দেখছি, কিন্তু মানে ফলটা দেখে না ঠিক মনোপুত হয় না যে এটাকে কেমন করে খাওয়া যায়। অনেকে দেখাচ্ছে জুস করে খাচ্ছে, আরও অনেক রকম আচার করে খাচ্ছে একটু শুকিয়ে। তো দেখে না খুব একটা মানে মন ভরে না। আর এটা হচ্ছে আমার গাছের চেরি ফল, গত বছরও হয়েছিল কিন্তু গত বছর খুব একটা যত্ন নিইনি বলে ছোট্ট ছোট্ট হয়েছিল। এই বছরের সাইজটা কিন্তু বেশ বড়, কিন্তু ভীষণ টক। তবে হ্যাঁ, এগুলোও আচার করে খেলে হয় কিন্তু অনেক পরিমাণে হতে হবে। একটা দেখো নিচে পড়ে আছে, মাঝে মাঝে একটা দুটো কী করি টিয়া পাখিকে দিয়ে দিই, ওরা খুব এনজয় করে খায়। তো দেখো কি সুন্দর রঙটা, একদম পাকা লাল, কী ভালো লাগে দেখতে। এবারে আমি ঠিক করেছি গাছটা যেন লাল হয়ে যায় তখনও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে তিনটে হলুদ জবা আমার ফুটেছে। আর এখন কী করেছি, আমি চান টান করে এসে নামাজ টামাজ পড়ে তারপরে আমার এই গাছে যে বেল ফুলগুলো আছে এইগুলো তো রাতে ফোটে, একদম মাঝরাতে ফোটে। বেল ফুল তো মানে মাঝরাতে বা সন্ধ্যে থেকে ফোটা শুরু করে আর সকালবেলা না মাটিতে ঝরে যায়। আর যেগুলো দেখছো ডালে লাগা আছে এগুলোও কিন্তু একটু বাদে ঝরে যাবে। তো আমি কী করেছি এগুলো তুলে নিয়ে দেখো খুঁজে খুঁজে অনেকগুলো নিচে মাটিতে পড়ে আছে। তো এই গাছেও হয়েছে অনেকগুলো, আর একটা গাছেও হয়েছে, আর জুঁই ফুলটা এখনও ধরেনি, তবে খুব শিগগিরই ধরবে, তখনও তোমাদেরকে দেখাবো। এই কটা গোলাপ, এই বেল ফুল তুলে নেবো আর একটা কাঠগোলাপ তুলে নেবো। কাঠগোলাপ আমার দু রকমের আছে, তো একটা সাদাটা ফুটতে শুরু করেছে, হালকা যেটা লাল আছে সেটা এখনও ফুটতে শুরু করেনি। তো আমি এগুলো সব তুলে নিয়ে যাব আর একটা কাঠগোলাপ তুলে নিয়ে নিচে ডাইনিং টেবিলের ওপরে জাস্ট এমনিই রেখে দেবো, যে এত সুন্দর গন্ধ বেরোয় মনটা পুরো ভরে যায়। এত ভালো লাগে গন্ধটা, বেল ফুলের গন্ধ এই সারা গরমে ফুটবে, আর এত এত করে আমি তুলে নিয়ে যাব নিচে, নিয়েই রেখে দেবো। খুব সুন্দর, এত সুন্দর গন্ধ হয় মনটা পুরো ভরে যায়। দেখো এই একটাই তুলবো, একটাতেই গন্ধে মাতোয়ারা। আর আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব, সেটা হলো তিন্নির রেজাল্ট বেরিয়েছে, সেটা তো তোমরা আগের দিনই দেখিয়েছো। আর আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো টুকুন আজকে একটা রান্না করেছে, ও ইউটিউব দেখে একটা ভালো রান্না শিখেছে, সেটা ওর খুব ইজি মনে হয়েছে। তো ও ভিডিও করছে, ও আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই ম্যারিনেট করছি, খুব সিম্পল, অত বেশি ঝোলঝালের ব্যাপার নেই। তো এরকম ড্রাই চিকেন খেতে ওরা খুব ভালোবাসে, এর আগের দিনও বানিয়েছিলাম, তো তখন আমি বানিয়েছিলাম, ও বলেছিল, আজকে আমি ম্যারিনেট করে দিচ্ছি, ও বলছে আমি করছি। তো দেখো কেমন করেছে, করে ও আজকে তিন্নিকে এটা সবার আগে খাইয়েছে। তবে হ্যাঁ, রান্নাটা খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল, প্রথম করেছে একদম অসাম, পারফেক্ট, সব কিছু খুব সুন্দরভাবে করেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা থাই ডিশ, এই সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দেয়। আমার কাছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ছিল না, তো পরে এনে আমি ওটা অ্যাড করেছি কালারের জন্য। একটু শুকনো লঙ্কার গুঁড়ো বেশি দিলেও কালার হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে ঝালটা অনেকটা বেশি হয়ে যায়, কারণ এখানে তো ব্ল্যাক পেপার, শুকনো লঙ্কার গুঁড়ো, যত ইটলিং সিজনিং সব দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর ও বলল স্নান টান করে এসে তারপরে ও রান্নাটা শুরু করবে। তো স্নান টান করে এসছে, এবারে আমি ওকে সমস্ত বাসন টাসন দিয়ে দিয়েছিলাম, কিসে করতে হবে কী করতে হবে, অত তো এখনও পোক্ত হয়নি, একটু এক দুটো ধরিয়ে দিতেই হবে। তো এখন এই যে পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু আধটু এরকম টুকটাক রান্না শিখে নেওয়া ভালো ইন ফিউচারের জন্য, আর আমাদেরও অনেকটা হেল্প হবে। মাঝে মাঝে ধরো আমরা কোথাও গেলাম, ও যদি থাকেও একটু নিজে নিজেও করে নিতে পারবে। মাখন দিয়ে দিল, দেওয়ার পরে ও একটা একটা করে চিকেন ওতে দিয়ে দেবে, মাখনটা ভালো করে গলিয়ে নিচ্ছে, একটু আঁচটা আসতে না করলে মাখন তো গলে একদম ভেপারাইজ হয়ে যাবে, একবারে বিচ্ছিরি হয়ে যাবে। তো মাখনটা একটু হালকা হালকা গলবে তখনই দিতে হবে। বেশ ভালো করে চিকেনগুলো দিয়েছে, ম্যারিনেশনগুলো যত বেশিক্ষণ থাকবে তত ভালো, এটা তো সব ক্ষেত্রেই তাই, কিন্তু রান্নাটা যে এত সোজা রান্না, শুধু ম্যারিনেশনটাই আসল। এই যে চাপা দিয়ে দিল, চাপা দিয়ে
এরকম করে রেখে দেবে, অল্প অল্প করে ভেজে ভেজে পুরো একদম এই এইভাবেই পুরো সেদ্ধ হয়ে যাবে এটা। মাঝে মাঝে আমি ওকে একটু হেল্প করছিলাম, কারণ এই যে উল্টানো বা ঢাকনাগুলো তোলা, আসলে এই যে হাতে যে কাপড় দিয়ে তোলা তো ওর মানে ওর অভ্যেস নেই, এগুলো অত করে না, তো সেগুলো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, এগুলো একটু নেড়ে দাও, কিন্তু বাকি সব কিছু কিন্তু ওই করেছে। তো আমি বললাম যে এটা তুই মামা হয়ে রান্না করে কি ভাগ্নিকে খাওয়াচ্ছিস? ও বললো হ্যাঁ। বললাম ঠিক আছে, তাহলে আমি আজকে এটারই ভিডিও করব। তো এই যে এক স্টেপ হয়ে গেছে, আবার আর একটা ভাগ করে নিচ্ছে অল্প অল্প করে। এটা যদি আরেকটু চিকেনগুলো ছোট হয় না, তাহলে আরও বেশি ভালো হয়। তো এগুলোও শ্রিঙ্ক করে যাচ্ছে, তো সমস্ত ভেজে তুলে নিয়েছে। এবার যেটা দিতে হবে, আবার আরেকটুখানি তেল দিয়ে বাটারে ভাজবো, আর এই জায়গাটা একটু তেল দিয়েছি, খুব বেশি বাটার বাটার হলে না তখন আবার গা গুলিয়ে ওঠে। তো চিকেনটা ঢেলে দেওয়া হলো, ঢেলে দেওয়ার পরে এবারে এটাতে কি করবে, একটু থাই সুইট চিলি সস যেটা হয় সেটা অ্যাড করে দেবে। এটাতে এত কম থাকে না, একদিন ইউজ করেছি আর একদিন এত অল্পটুকু পড়ে আছে, আসলে এর আগে কখনো এই সুইট চিলি সসটা ইউজ করিনি, ওই জন্য ভাবলাম যে কেমন হবে না হবে, ওই জন্য প্রথমে একটা ছোট সাইজের অর্ডার দিয়েছি, এবার ভাবছি একটা বড়। আবার অনেকে এটা বাড়িতেও তৈরি করে নিতে পারো, সেটা না এটা টেস্টটা দারুণ হয়, খুব সুন্দর একটা ফ্লেভার। আর আমি একটু ওটা ধুয়ে আর জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার নিয়ম নেই কিন্তু অনেকটা তলায় ছিল, তাই জন্য ভাবলাম জল দিলে তো পুরোটা বেরিয়ে আসবে। আর একটু টমেটো কেচাপ দেওয়া হয়েছে, আর লাস্টে ও এটা নিজে থেকেই করলো, একটু তিল ছড়িয়ে দিল। দেখো পুরো ব্যাপারটা রেডি, খুব সুন্দর কিন্তু হয়েছে, কিন্তু অনেকটা ধৈর্য ধরে ও করেছে, কারণ এটা ভাজতে অনেকটা সময় লাগে, কারণ সেদ্ধ করতে হবে, ভালো করে সেদ্ধ না করলে কাঁচা কাঁচা হলে আবার খেতে ভালো লাগবে না। তো দেখলাম ভালো, ও এবারে ও তুলে এটাকে সার্ভ করবে, তিন্নি চান টান করে এসছে, ওকে খেতে দেবে। তো চলো দেখি তিন্নির কেমন লাগলো, মনে হচ্ছে ভালো লাগবে, কারণ আমি তখন ছিলাম ওখানে, ও বলেছে যে ওর খুব ভালো লেগেছে। রংটা কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে, তাই না? টেস্টটাও ভালো। যাই হোক, তিন্নির ভালো রেজাল্ট হওয়ার জন্য তিন্নির মামা তিন্নিকে একটা দারুণ রেসিপি রান্না করে খাওয়ালো, তো ওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। দেখে তো বুঝতেই পারছো ওর খুব ভালোই লেগেছে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ঈদের প্ল্যানিং করো।